Subscribe now and press the bell icon. Never miss an update. Subscribe now and press the bell icon. Never miss an update. এই লকডাউনের বাজারে আবার ঘুরতে ঘুরতে আরএস মোবাইল পয়েন্ট অ্যান্ড মোবাইল মেহবুব মোবাইল পয়েন্টে এলাম। তা দাদারা তো লকডাউনের জন্য দোকান বন্ধ বলে তো ঘরেই স্টক রেখেছে, তা দাদাদের স্টক তো দেখে আমার তো চোখ কপালে। তা কি ফোন নেই দেখুন, আইফোন তো নিয়ে স্যামসাং থেকে নিয়ে ভিভো এমআই এমনকি এখন হেভি ডিমান্ডেড ফোন এইগুলো সবকটাই অ্যাভেলেবেল আছে। তা চলুন দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছেন? কেমন আছেন সবাই? আপনাদের স্বাগত জানাই আমাদের আরএস মোবাইল পয়েন্ট ও মেহবুব মোবাইল পয়েন্টে। আমাদের কাছে আজকে লকডাউনের বাজারে স্টক দেখুন, যেহেতু সবারই লকডাউনের জন্য আমাদের দোকান বন্ধ, তাই আমরা আজকে বাড়িতে কালেকশনগুলো দেখাচ্ছি। অবশ্যই একটু যদি কিছু স্যাম্পল দেখিয়ে দেন খুব ভালো হয়। অবশ্যই অবশ্যই আপনাকে আমি শুরু করছি, হ্যাঁ নোট 8 প্রো থেকে শুরু করছি। তাই কোন এখন মার্কেটে সবথেকে ডিমান্ডেড ফোন এটা, আমাদের জাস্ট সিলটা কাটা হয়েছে, কন্ডিশনটা দেখুন একদম সুপার মিন্ট কন্ডিশন আছে। ব্লু সুন্দর কালারও আছে দেখুন, জাস্ট সিলটা কাটা হয়েছে, একদম সুপার মিন্ট কন্ডিশন আছে দেখুন, জাস্ট সিলটাই কাটা হয়েছে, সত্যি করেই তাই আনইউজড। তো দেখুন এটার দাম কত আছে দাদা আপনাদের এখানে? এটা এখনো সিম অ্যাক্টিভেশন হয়নি, এর রেট আমরা রেখেছি 12.5, 12 থেকে 12.5 মধ্যে পেয়ে। অবশ্যই নো, অনেকটাই তো কম দাম, খুবই চিপ প্রাইস। এবার আপনাদেরকে আমি দেখাই এই এই স্যাম্পলটাও দেখুন, এটাও সেম কন্ডিশন আছে। ও ওটা K20 প্রোই তো? না না এটাও নোট 8 প্রো। নোট 8 প্রো একদম সুপার নিউ, এটা কালারটা আলাদা আছে, গ্রিনটা ব্ল্যাকটা, ব্ল্যাক কালার এটা 2-300 টাকা আপনাদের কম পড়বে। ও এই একটা মডেল দেখাচ্ছি, সেটা হলো K20 প্রো, এটাও আপনার খুব বেশি হলে এটা 15-20 দিনের ফোন আছে। এটা পাবজি স্পেশালিস্ট, 855 প্লাস 855 প্রসেসর আছে, একদম এটাও ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন। এর মধ্যে আপনাদের বিল মানে বিল হেডফোন চার্জার সব ইনক্লুডিং তো? সব অল অ্যাক্সেসরিজ পাবেন এবং এক মাসের গ্যারান্টিও পাবেন, কোনো প্রবলেম থাকলে সেট চেঞ্জ দিবেন। এটা দেখুন উপর একটা টপ মডেল দেখাচ্ছি, এখন বেরিয়েছে নতুন লঞ্চ, হ্যাঁ একদম বাজারে নতুন এটা, ওপো A31। এটা হচ্ছে 4GB 64GB হোয়াইট কালার, না এটা হচ্ছে ব্ল্যাক কালার, একদম সুপার মিন্ট কন্ডিশন, এক মাসের ফোন একদমই তাই, একদম সুপার মিন্ট কন্ডিশন। এর প্রাইস আপনার পড়বে এখন 9.5-10 এর মধ্যে পেয়ে যাবে, যেরকম কন্ডিশন থাকে সেরকম তার উপরে। আপনাকে একটা ভিভোর মডেল দেখাই, এটা একটু মানে অল্প ওল্ড মডেল আছে কিন্তু এটা খুবই চলেছে মার্কেটে, খুবই সেলিং হয়েছে দেখুন, এটা একদম সুপার মিন্ট কন্ডিশন। ভিভো S1 হেভি কালার আছে, ভিভো S1 এটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার 4GB 6GB 64GB, এটা আরেকটা ভেরিয়েন্ট হয়, এটা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন 10.5-11 মধ্যে এখনকার লকডাউনের বাজার। দাদা এটা এখানে আইফোন দেখতে পাচ্ছি, এখানে যদি কেউ একটু এ দেখেন আইফোন 6, ওটা আইফোন 6, এটা আছে আইফোন XS ম্যাক্স, এটা হচ্ছে আপনার 256GB, একদম দেখুন এর কন্ডিশনটা দেখুন, একদম মিন্ট কন্ডিশন আছে, মিন্ট কন্ডিশন আছে, সব অ্যাক্সেসরিজ সহ বিল বক্স চার্জার সবই পাবেন। এটার প্রাইস আপনার পড়বে 35-37 এর মধ্যে পেয়ে যাবেন। আরে বাবা, আমাদের আপনাদেরকে আরো স্টক দেখাই, এবার আমাদের আরো স্টক আছে দোকানে আছে, সব স্টক তো এবার এখানে আনা সম্ভব নেই, বিক্রির জন্য আমরা এই কটা এনেছি আপনাদেরকে। আমি কিছু ফ্ল্যাগশিপ সেট থেকে শুরুয়াত করছি, দেখা ঠিক আছে দেখান। এটা হলো স্যামসাং এর একটা, এক টাইমে খুবই টপ মডেল ছিল, এখন মার্কেটে ভ্যালু আছে, একটু খুলে দেখাবেন দাদা? হ্যাঁ অবশ্যই দেখুন, স্যামসাং S8 প্লাস, কি মডেল এটা? স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস, আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে, হ্যাঁ কার্ড ডিসপ্লে ফোন, এটা এক টাইমে খুবই ডিমান্ডেড ফোন ছিল, এখনও ডিমান্ড আছে কিন্তু এখন সেরকম আর নেই। এটার রেট এখন আপনার পড়ছে 11.5-12। আচ্ছা ঠিক আছে, নতুনে কি দাম আছে দাদা? নতুনে যখন লঞ্চ করেছিল তখন 60-65 হাজার টাকা দাম ছিল। আচ্ছা ঠিক, এখন তো এবার এগুলো তো চলে, একটু ওল্ড মডেল আছে, একটু ওর থেকে দামি হলে ভালো হয়, এরকম দামি ফোন থেকে দামির মধ্যে আপনাকে দেখাচ্ছি আমি আইফোনের একটা মডেল দেখাচ্ছি, আইফোন, হ্যাঁ খুবই ডিমান্ডেড ফোন আইফোন X, এটা আছে 64GB কন্ডিশন দেখুন, হোয়াইট কালার, একদম সুপার মিন, হ্যাঁ ওয়ারেন্টির মধ্যে আছে,
যেটা এখন হয়েছে আপনার 7 মাস, 7 মাস সামথিং হয়েছে। এটা আপনার দাম পড়বে আমাদের এখানে এখন পড়বে আপনার এটা 27 থেকে 28 আপনার, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। দেখুন দাদা এটা কিসের আছে? এটা 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 এখনই আপনার 2-3 দিন আগে ভিভোর একটা সেট লঞ্চ হয়েছে, হ্যাঁ, V90, ভিভো V90, এটা এখনই লঞ্চ হয়েছে 2-3 দিন আগে। এটা আপনাকে দেখাচ্ছি, এটা একদিনের ফোন, এটা এখনো সিম অ্যাক্টিভেশন হয়নি, জাস্ট সিমটা কাটা হচ্ছে। কন্ডিশনটা দেখুন, কন্ডিশন তো একদম ব্র্যান্ড নিউ আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এটা আমাদের কাছে আপনার এখন পড়বে, এখন যেহেতু এটা 2-3 দিন আগে লঞ্চ করা ফোন, একদিনে সিম অ্যাক্টিভেশন হয়নি, এটা আপনার আমাদের কাছে 21 থেকে 22 এর মধ্যে পেয়ে, ঠিক আছে ঠিক আছে। আর আচ্ছা আর কি দেখাবো বলুন, আর আপনি আমাকে দেখান পপ আপ সেলফির মধ্যে কিছু ফোন। হ্যাঁ হ্যাঁ, পপ আপের মধ্যে আপনাকে আমি দেখাই রিয়েলমির একটা ফোন, ঠিক আছে, খুবই ডিমান্ডেড ফোন। এগুলো কি ওয়ারেন্টির মধ্যে আছে? হ্যাঁ সব ওয়ারেন্টির মধ্যে আছে, ঠিক সব কটা। এটা হচ্ছে আপনার, এটা 4-5 মাসের ফোন আছে, দেখুন রিয়েলমি X, পপ আপ সেলফি আছে। ফোনটা হাতে নিতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফোনের কন্ডিশন তো একদম দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ, এটা কত কি, কত জিবি কি ভেরিয়েন্ট? 8 জিবি 128 জিবি এবং 4 জিবি 128 জিবি হয়। এটা কি কি প্রাইস পড়বে আপনার কাছে? 8 জিবিটা থাকলে আপনার আমাদের কাছে পড়বে 1450-1450, আর যদি 4 জিবিটা হয় 11.5-12 হাজারের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, দুটো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই ওটা 4 জিবিটা আছে, এটা। হ্যাঁ দাদা, এবার আপনাকে দেখাচ্ছি আমি একটা ওপো টপ মডেল, এটা নতুন মডেল OPPO F15 নাকি? এই মডেলটা হলো OPPO F15। কন্ডিশনটা দেখুন, এটা আপনার হচ্ছে 12 দিনের মাল, 12 দিনের মাল, 12 দিনের মানে পুরো 1 বছরের ওয়ারেন্টি পাবো, তাই তো? 1 বছর ওয়ারেন্টি পাবো, সে ইউজ করিনি ফোনটা, সব এক্সেসরিজ এর সঙ্গে চার্জার, হেডফোন, বিল বক্স সবই পাবে। এই দাদা, এই এই সেটের কি দাম পড়বে? এই সেটের কি দাম আছে, মানে আমার কাস্টমারের জন্য কি দাম এটা? এই সেটটার আপনার প্রাইস পড়ে যাবে, এখন যেহেতু লকডাউনের বাজার, তাই এটা আমাদের কাছে আপনি 1400-1450 মধ্যে পেয়ে যাবেন। এটা কি সবার জন্য তো একদম? হ্যাঁ সবার, ধরুন এখানে মানে আমাদের মানে কাস্টমার আসতে পারে আপনার, তো দাম কি একই থাকবে না কম? দাম ফিক্স, ঠিক, বেশি হবে না, এর থেকে বেশি হবে না তো দাম? না না, এর থেকে বেশি হবে না, ঠিক আছে ঠিক আছে, আর এর থেকে পরে, ঠিক আছে ঠিক আছে। এবার তখন যদি সে 1 মাস পর আসে, 1 মাস পর যে প্রাইস থাকবে মার্কেটে সেই প্রাইস, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বর্ধমানে সবথেকে লো এবং চিপ প্রাইস আমাদের কাছেই পাবে। আর কেউ যদি ধরুন 4-5টা সেট নিতে চায় তাহলে কি দাম কম হতে পারে? হোলসেল, হোলসেলারদের দাম সবসময় 200-300 এরকম কম থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর প্রাইস একটু আলাদা, ঠিক আছে দাদা। বলছি স্যামসাং এর কিছু নোট সিরিজের মাল যদি থাকে, স্যামসাং এর একটা টপ মডেল দেখা, প্রিমিয়াম সেট যদি থাকে তাহলে একটু দেখাতে পারেন? স্যামসাং এর একটা প্রিমিয়াম দেখি, আর একটা দেখাচ্ছি, আরো এসে স্টক S9+ নোট 8 সব আছে দোকানে, এবার এখানে তো অতগুলো আনা সম্ভব নেই। আপনাকে আমি দেখাচ্ছি একটা Note 10 Lite, স্যামসাং এর Note 10 Lite, 8 জিবি 128 জিবি, একদম ফ্রেশ কন্ডিশনে মাল আছে স্যামসাং। এটা হচ্ছে Note 10 Lite? হ্যাঁ স্যামসাং Note 10 Lite, Note 10 Lite। এর র্যাম রম কিছু বলতো? 8 জিবি 128 জিবি, 8 জিবি 128 জিবি। এটা আছে, সে ব্র্যান্ড নিউ সেট আছে দেখতে পাচ্ছেন, আর কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করতে পারেন, যাদের যাদের লাগবে তারা চলে আসবেন, আর আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। আমাদের দুটো দোকান আছে আর মালের স্টক আরও আছে অনেকেই, তো দেখতে পারেন এখানে Note 10 Lite আছে, যার দাম কি পড়ছে দাদা Note 10 Lite? এটা আমাদের কাছে পাবেন আপনি এখনকার আজকের ডেটে, আজকের ডেটে আপনি এটা আমাদের কাছে 26-27 এর মধ্যে পাবেন। এবার কন্ডিশনের উপর, যদি একদম ফ্রেশ থাকে তাহলে 27, এটা যেমনি আছে মানে একদমও ফ্রেশ নাই কিন্তু কন্ডিশনটা খারাপ নয়, এটা আপনার 26.5 পড়বে, 26.5, ঠিক আছে ঠিক আছে। খুবই চিপ প্রাইস, এই প্রাইসে আপনি বর্ধমানে কোথাও পাবেন। আপনাকে আমি একটা একটা ছোট মোবাইল, এইটা আইফোন দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই কাছে আইফোন একটা আপনাকে দেখানো হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি একটা ছোট মডেল দেখাচ্ছি, নিউ লঞ্চ করেছে কম প্রাইসে, এই Infinix S5, কম রেঞ্জের মধ্যে খুবই ভালো করেছে ফোনটা, 4টে ক্যামেরা আছে, ডিসপ্লেতে 5.6 ডিসপ্লে ক্যামেরা, 4 জিবি 64 জিবি, 5000mAh ব্যাটারি আছে। এটা বয়স কি হবে? 6 দিন, 6 দিন মানে একদম ব্র্যান্ড নিউ তো? একদম ব্র্যান্ড নিউ, দেখেন
এখন এটা 10,000 টাকা কাছাকাছি দাম প্রাইস আছে। নতুনের প্রাইস আছে 10,000 টাকা, এটা অনলাইন মাল তাই তো? দেখে তো মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউই আছে, কোনো দু নম্বরই নেই। তো এটা পাঞ্চুয়াল ক্যামেরা মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা ডিসপ্লেতে ক্যামেরা। ও ঠিক আছে। তো 4/64 বললেন না? 4GB 64। ঠিক আছে, বলছি এর প্রাইস কি পড়তে পারে? প্রাইস আমাদের কাছে এটা যেহেতু আপনার 6 দিনের মাল আছে, এটা আপনার পড়বে 7,000 টাকা। 7,000 টাকা। এবার যদি এর থেকে একটু ওল্ড মডেল হয় বা একটু কন্ডিশন খারাপ হয় তাহলে কমে পাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। এবার আপনাকে ভিভোর একটা মডেল দেখান। হ্যাঁ, বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, এর ভেরিয়েন্ট হচ্ছে 8GB। এটা মডেল নাম্বারটা কি দাদা? এটা S1 Pro। এর আগেও একটা S1 দেখিয়েছিলেন, এটা S1 Pro। ঠিক আছে, ঠিক আছে। এটা 8GB 128GB ভেরিয়েন্ট, কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ সুপার মিন্ট কন্ডিশন, এটা এক মাসের মোবাইল আছে দেখুন। হ্যাঁ, কন্ডিশন তো দাদা একদম আপনার কাছে যা দেখতে পাচ্ছি সুপার মিন্ট কন্ডিশন রয়েছে। আর হ্যাঁ, এটা 8GB র্যাম আছে বললেন না? 128। আচ্ছা ঠিক আছে। এর নতুনে কি প্রাইস আছে আর আপনার কাছে কি মানে এখন? এখন জিএসটি বাড়ি দেওয়ার জন্য এটা 21,000 টাকা দাম হয়েছে। আচ্ছা, এটা আমাদের কাছে আপনি পাবেন 14 থেকে 14.5। আচ্ছা ঠিক আছে। আর ওয়ারেন্টি কত দিনের পাবো এই S1 Pro-টা? ওয়ারেন্টি এটা 1 মাসের ফোন আছে, পুরো 11 মাস ওয়ারেন্টি পাবেন। ঠিক আছে ঠিক আছে। এমনি আমাদের কাছে 1 মাসের গ্যারান্টি পাবেন। এর র্যাম রোম কি আছে দাদা আর কি প্রাইস আছে? 8GB 128GB। এটা আপনার হচ্ছে 2 মাসের মোবাইল, এটা দাম আপনার পড়ে যাবে 14.5 থেকে 15। বলছি এর বিল বক্স ও চার্জার কি সব পাওয়া যাবে? সব কিছু পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিল বক্স চার্জার সবই আছে। ঠিক আছে, হেডফোন পর্যন্ত দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো ভিভোর একটা মডেল দেখাচ্ছি দেখো, এটা হলো ভিভো V70। একটু আগে আপনাকে দেখিয়েছি V90, এটা তার আগের মডেল ভিভো V70। কন্ডিশনটা একবার দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন বিল বক্স সব কিছু আছে, চার্জার ফার্জার সব কিছু পাবেন। আর একবার ফোনটা হাতে দিন। এটাও ডিসপ্লে পাঞ্চল ক্যামেরা, এটা পাঞ্চল ক্যামেরা। হ্যাঁ, ডিসপ্লের মধ্যে ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি। আর এর র্যাম রোম কি আছে দাদা বলতে পারবেন? এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট, এটাও খুব ডিমান্ডেড ফোন, ভিভোর ভালো মানে সেলিং হয়েছে। এই ফোনটা আপনার পড়ে যাবে আমাদের কাছে, এটা আন্ডার 14-এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এখন ব্যাপারে ওয়ারেন্টির মধ্যে তাই তো? লকডাউনের পর আরও প্রাইস কমতে পারে। একটা আছে 70 Pro, খুবই ফ্ল্যাগশিপ শোরুম, মানে এখন পর্যন্ত OnePlus-এর টপ মডেল, কিন্তু এটা সিল প্যাক আছে তাই দেখাতে পারবো। এটা নতুনে 54 দাম আছে আমাদের কাছে, আপনি পেয়ে যাবেন এটাকে 45-এর মধ্যে পেয়ে যাবেন সিল প্যাক মডেল। এবার আপনাকে আমি কিছু ছোট মডেল দেখাই, তাই দেখো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J2, কন্ডিশন দেখো। হ্যাঁ, এটা লো রেঞ্জের ফোন হচ্ছে J2, স্যামসাং J2। হ্যাঁ, এটা তো অনেক মার্কেট করেছিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরও বিল বাক্স পাওয়া যাবে তাই তো? সব আছে সব। এর কি দাম পড়বে? এটা আপনার 2,000 টাকার মধ্যে পেয়ে, 2,000 টাকার মধ্যে, মানে সব থেকে কম রেঞ্জে এটা আছে। এর থেকেও কম রেঞ্জে পাওয়া যায়? এর থেকে কম রেঞ্জেও পাওয়া যায়। এটা কি 3G না 4G? 4G 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 2,000 টাকায়? 4G 4G ভোল্টি স্যামসাং ব্র্যান্ড, সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে এটা। আচ্ছা ঠিক আছে, স্যামসাং। হ্যাঁ, কোনো ডিসপ্লে আর চেঞ্জ নেই তো দাদা? এটা কিছু না, সব অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, এটা 2,000 টাকার মধ্যে পাবেন। আপনাকে আরেকটা দেখাই আমি, এটা আছে যেরকম অত্যন্ত দেখানোর সময় নেই, এটা J7 6 আছে, 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে Realme 2 আছে, এটা দেখাই রেড কালারের কন্ডিশনটা দেখুন, বেস কন্ডিশন Realme 2। হ্যাঁ, একটু ডাস্ট পড়েছে এটা, কারণ এটা ব্যাক কভারের জন্য হতে পারে, যাই হোক বাকি কিছু চেঞ্জ নেই দেখতে পাচ্ছি, সব অরিজিনাল আছে সব। দিয়ে এটার কি প্রাইস পড়তে পারে? এটা 3/32 আছে, এটা 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই, বিল বক্স চার্জার সব সব। ওখানে একটা Note 6 Pro রয়েছে, এই Note 6 Pro আপনি আমাদের কাছে 6,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্যামসাং এর একটা ছোট মডেল আরো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, স্যামসাং A20, 3/32 সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওয়াটার ড্রপ, কন্ডিশন ভালোই আছে, খারাপ না। কি মডেল বললেন এটা? স্যামসাং গ্যালাক্সি A20। ঠিক আছে, এটা 3/32 এটা কি প্রাইস কি পড়ছে? এটা 3/32 ভেরিয়েন্ট যেহেতু, তাই আমাদের কাছে এটা 6,500 টাকার মধ্যে পাবেন, 4/64 হলে 7,000 টাকার মধ্যে। আচ্ছা ঠিক। হ্যাঁ তো দাদা, আমি দেখলাম আপনার কাছে তো অনেকই মাল স্টকে পড়ে আছে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার কাছে লুজ মাল নেই, যা আছে সব বক্স প্যাকেট মাল আছে। হ্যাঁ, এতে খুব খুশি হলাম।
আর আপনি যে বলছেন আপনার দুটো দোকান আছে, তো কোথায় কোথায় আছে? আপনি মানে কাস্টমার কিভাবে আসবে, আপনার শপে কিভাবে যাবে, কিভাবে কন্ট্যাক্ট করবে একটু যদি বলেন তাহলে খুব উপকার হয়। আপনি বলুন প্লিজ। সেটা আমি বলে দিচ্ছি, আমাদের দুটো দোকান আছে, একটা হলো মেহবুব মোবাইল পয়েন্ট, সেটা হলো বর্ধমান বিগ বাজারে, আর একটা হলো আরএস মোবাইল পয়েন্ট, সেটা বর্ধমান বড় বাজারে। স্টেশনে যদি মানে স্টেশন থেকে কেউ আসে, স্টেশন থেকে যদি মেহবুব মোবাইল পয়েন্ট আসতে চান, স্টেশন থেকে নেমে এক নম্বরের বাইরে যে মেইন এটা ওইদিকে বেরিয়ে যে কোনো অটো রিক্সাওয়ালাকে বললে যে আমি বিগ বাজারের সামনে যাব, বা বড় বাজার কালীমাতা সাইকেল হাউসের পাশে যাব। আর স্টেশন থেকে তো হেঁটেও যাওয়া যাবে, 2-5 মিনিটের রাস্তা, 5 মিনিটও লাগবে না। আচ্ছা ঠিক আছে, বিগ বাজার আসতে, আর যদি বড় বাজারে আসতে চান 10 মিনিট লাগবে ধরে রাখুন। আচ্ছা, আপনি কাউকে জিজ্ঞেস করে আসতে পারেন, অথবা যে কোনো টোটোওয়ালা বা রিক্সাওয়ালাকে বলবেন যে আমি বিগ বাজার যাব, বিগ বাজার আপনাকে নামিয়ে দিবে। বিগ বাজারের দোকানে যদি আসতে চান, বিগ বাজারে নেমে 2 নম্বর গেটে ঢুকবেন, 2 নম্বর গেটে ঢুকে আপনি ওখানে যে কোনো জিজ্ঞেস করবেন বা সামনেতেই দেখতে পাবেন একটু এসিয়া যে মেহবুব মোবাইল পয়েন্ট লেখা আছে, ওটা হলো আমাদের শপ নম্বর 1। দ্বিতীয় শপটা হচ্ছে বর্ধমান বড় বাজার। আচ্ছা, ওখানে আসতে গেলে ওখানেও আপনি যে কোনো টোটোওয়ালা বা রিক্সাওয়ালাকে বলবেন যে আমি বর্ধমান বড় বাজার যাবো, এটা কিন্তু রেলওয়ে স্টেশন থেকে আসার অ্যাড্রেসটা, বাস স্ট্যান্ড বা বাসে আসার জন্য যদি কেউ আসতে চায় তাহলে আপনি যে কোনো টোটো রিক্সাওয়ালাকে বলবেন বর্ধমান বড় বাজার কালীমাতা সাইকেল হাউসের পাশে যাবো, ওখানে এসে আপনি দেখতে পাবেন আরএস মোবাইল পয়েন্ট আছে। এবার যদি আপনি বাস থেকে আসতে চান, একটা হলো নবহাট, এটা হলো উল্লাস, আপনি যে কোনো জায়গা থেকে আসবেন স্টেশনে নামবেন, যে কোনো বাসে চেপে স্টেশনে নামবেন, সেম যে কোনো টোটো রিক্সাওয়ালাকে বলবেন বিগ বাজার বা বড় বাজার যাবো, যেখানেই নামুন আপনি সেখান থেকে একটা টোটো বা রিক্সা করবেন, স্টেশনের কাছে এসে নেমে যাবেন। এবার আমাদের আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং ডেইলি আপডেট যদি দেখতে চান ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি ডেইলি আপডেট আমাদের দেখতে পাবেন। আমাদের সমস্ত লিংক তো আপনি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে গেছেন। আপনারা সবাই ভালো থাকুন, এবার ভিডিওটা এবার শেষ করছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বানিয়ে বজায় রাখবেন, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন। ঠিক আছে, আমরা এখানে ভিডিওটা শেষ করছি, আর নতুন মাল এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, নতুন প্রোডাক্ট যদি ঢুকে তাহলে ভিডিও সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট, সাবস্ক্রাইব নাও।